নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা। আমার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের জন্য আমি বিশেষ একটা রেসিপি করব, যেটা আপনাদের সবারই খুব পছন্দের এবং খুব সহজ। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপলোড করলেই আপনাদের কাছে চলে যাবে। চলুন এবার তাহলে আমরা রান্নাটা করি। কিভাবে রান্নাটা করছি দেখুন। আমি এখানে নিয়েছি 500 দুধের ছানা। আমার অন্য ভিডিওতে ছানাটা কিভাবে করতে হবে সেটা দেখানো আছে, সেখান থেকে দেখে নিলেই হবে। আর নিয়েছি একটু শুকনো গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ ময়দা, 2 চা চামচ সুজি। সুজিটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা কাঁচা সুজি, ভিজিয়ে রেখে নরম করে তারপর সেটাকে দিয়েছি। আর নিয়েছি একটু ঘি, আর সামান্য একটু দেব বেকিং পাউডার। এটা যে পারবে দিবে, না দিলেও কোনো অসুবিধা নেই। বেকিং পাউডারটা আমি ঠিক এইটুকু নিচ্ছি, একদম সামান্য পরিমাণে একটু নিতে হবে। নিয়ে এবার আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো আমি ভালো করে আমি মিশিয়ে নিই। তারপর এটা মাখতে গিয়ে, ডোটা তৈরি করতে গিয়ে যদি কখনো মনে হয় একটু নরম হয়ে গেছে, তাহলে আমি এক্সট্রা ময়দা নিয়েছি, সেই ময়দাটাকে মিশিয়ে দেব। আবার যদি মনে হয় শুকনো হয়ে গেছে, তবে একদম রুম টেম্পারেচারে রাখা যে দুধ, প্লেন দুধ, সেটা মিশিয়ে নরম করতে হবে। এটা মাখতে গিয়ে যেটা দরকার হবে সেটা করলেই হবে। আমার এটা মাখাটা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর একটা নরম সফট ভাবটা চলে এসছে। আমার এর মধ্যে আর ময়দাও লাগেনি বা দুধও দিতে হয়নি, আমি যে পরিমাণটা দেখিয়েছিলাম সেটাতেই চলে এসছে। এবার আমি এটা থেকে ছোটো ছোটো গোল গোল আকারে কেটে নেব। এটা যে যেরকম মাপে করতে চাইবে সেরকম মাপে করে নেবে। পুরো আমি কতগুলো হয়ে গোলাকারে কেটে নেব। এবার এগুলোকে আমি গোল করে আমি প্রথমে একটা পাতলার আকার দেব। এটাও গোল লম্বা যে যেমন খুশি করবে, আমি এটাকে গোল করবো। একদম গাটাকে কিন্তু প্লেন করতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে যে গায়ে যেন কোনো চিড় না থাকে বা ফাটা না থাকে, ঠিক রসগোল্লা তৈরির মতন। এরকম করে করে আমি ফোম করে আমি সব গোলগুলোকে করে নেব এক এক করে। আমার একে একে সব গোল্লাগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা আলাদা একটা পাত্রে শিফট করে নিয়ে আমি এবার এগুলোকে তেলে ভাজব। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। এবার তেলটা কিন্তু কখনোই খুব গরম করে দেওয়া যাবে না, তার আগেই দিতে হবে। একটু উষ্ণ যখন হবে এক এক করে আমি এগুলোকে এর মধ্যে ছেড়ে দেব খুব আস্তে আস্তে, কেননা আমার নরম আছে, আমি সব ছেড়ে দেবো। যখন এটা গরম হয়ে উঠবে আপনা আপনি উপরে ফেসে উঠবে, এখন কোনো হাতা বা খুন্তি দিয়ে নাড়ানোও যাবে না। একে এইভাবে হালকা করে একটু উপর থেকে তেলটা ঘুরিয়ে দেবো, সব তলাটা এবার ছেড়ে দিয়েছে। এবার হালকা করে রংভর আরম্ভ হয়ে গেছে, এখন কিন্তু আগুনটা একদম বাড়ানো যাবে না, ফ্লেমটা কমানোই থাকবে। কিন্তু একটু পরে আমি আরেকটু আগুনটা বাড়িয়ে দেবো, এরকম করে করে আমাকে বেশ কয়েকবার বাড়িয়ে কমিয়ে সুন্দর সুন্দর এটাকে রং আনতে হবে। আমার সব পাতলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আগে গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার আমি পাশে শিরাটা করবো। শিরাটা করার জন্য আমি 1 কাপ চিনি আর তার সঙ্গে এই কাপেরই 2 কাপ জল নেব। 2 কাপ জল নিয়ে এবার শিরাটাকে তৈরি করে নেব। আমার শিরাটা যে হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না, রসগোল্লার যে শিরাটা হয় তার থেকে একটু গাঢ় হবে, সব চিনিটা যেই গলে যাবে আর পরেরটা চলে আসবে। এবার আমি এক এক করে
পান্তুয়া গুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে এবারে একটু 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব, একটা ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো ফুটতে দেব। বুঝলাম, দিয়ে এলাম 5 মিনিট পরে, এই যে এটা ফুটছে 5 মিনিট পরে আমি এটা ঢাকাটা খুলে দিই। বড় বড় হয়ে উঠছে, এইবার আমি এটাকে 2-3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, ফিরে আসবো তারপরে। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা পরে এবার আমি এসেছি, দেখুন কেমন হয়েছে তুলে দেখি। দেখুন মিষ্টিটা কেমন নরম তুলতুলে হয়েছে। এবার মিষ্টিটাকে আমি আপনাদের একটু কেটে দেখাই, দেখুন ভেতরে জালিগুলো কেমন পরিষ্কার দেখা যাচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের কাছে আগেই চলে যাবে। নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো একটা রেসিপির সময়।